আমি জানি মিঠুদি, এই বাড়িতে আমার একটাই পরিচয়, আমি ওই লোকটার বউ শ্রীময়ী সেনগুপ্ত। এ বাড়িতে আমি কারো বউ, কারো বৌমা, কারো মা, কারো ননদ, কারো বৌদি, কিন্তু এই সব পরিচয়ের বাইরেও না আমার একটা পরিচয় আছে, আর সেটাই কিন্তু আমার আসল পরিচয়। আমি শ্রীময়ী। তোমার দাদাবাবু চলে যাবার পর থেকে না আমি পদে পদে সেটা অনুভব করছি, জানো তো। যেভাবেই হোক এই সব পরিচয় বাদ দিয়ে আমাকে আমার ওই পরিচয়টা ফিরে পেতে হবে। তোমারও কিন্তু একটা পরিচয় আছে মিঠুদি, এই সংসারে তোমারও একটা অবদান আছে। তুমি সংসারের জন্য কত করো বলো তো? আমি সারা জীবন সেটা বুঝলাম না। সারা জীবন ধরে কি করলাম? তরকারি কাটা, রান্না করা, ঘরের কাজ করা, রান্নাঘর পরিষ্কার করা, এই করতে করতে সারা জীবন কাটিয়ে দিলাম। কিন্তু একটা কথা আমি আজ বুঝি, জানো তো, রোজগার না করলে না সেই মানুষের সংসারে কোনো দাম থাকে না, কোনো দাম থাকে না। তাই যদি বলো বৌদি, তোমার শাশুড়ি তো কোনোদিনই কিছু রোজগার করেনি, তাহলে সে কি করে এত দাম পেল? সত্যি করে বলো তো, ওনার কি কোনো দাম আছে এই পরিবারে? তুমি হয়তো বুঝতে পারো না, আমি কিন্তু বুঝতে পারি, জানো তো। ওনার আসলে এই পরিবারে কোনো দামই নেই, উনি খুবই অনিশ্চয়তাতে ভোগেন, আর সেই জন্যই উনি সবার উপর চিৎকার চেঁচামেচি করেন, রাগারাগি করেন। ওনার নিজের আসনটা এই সংসারে কতটা টলমলো সেটা কিন্তু উনি খুব ভালো করে জানেন। কি জানি বাবা, আমি তো সেসব কোনোদিন বুঝতে পারিনি। জাগি, এখন যাও দেখো উঠেছে কিনা। যাচ্ছি যাচ্ছি। উঠলে চা টা করে দাও। হুম, ড্রিঙ্কা তো দুপুরবেলা ফিরলো না, ভাত খেলো না, কিছু না। অবশ্য বলেছিল যে দেরি হবে, ডিঙ্কা একটা শো পেয়েছে জানো তো মিঠুদি। হুম, তারই রিহার্সাল চলছে, ওই উপালদার অফিসের ফাংশনটা করার পর থেকে না বেশ কয়েকটা শো এর জন্য ডাক পাচ্ছে। ভালোই হয়েছে, কদিন তো একেবারে ঘরে বসেছিল, কিচ্ছু করছিল না, এখন আবার কয়েকটা শো পেয়েছে, একটু ব্যস্ত হয়ে পড়েছে, তার জন্য রিহার্সাল করতে হবে না নিয়মিতভাবে। ঠাকুরের কাছে আমি সবসময় ডাকি, আমার ছেলেটার সব ইচ্ছে যেন পূর্ণ হয়। শোনো মিঠুদি, ডিঙ্কা এত বেলায় ফিরবে, এলে না ওই ভাতটা তো খাবে না, আমি একটু ফ্রিজে ময়দা মেখে রেখেছি, তুমি একটু পরোটা করে দাও তো গরম গরম। আচ্ছা, সব গুছিয়ে ফেলি বুঝলি, আমি তাড়াহুড়ো করছি কেন বলো তো, ডিঙ্কা যদি এসে সব দেখে না খুব রেগে যাবে, ও তো কিছু জানে না, ওকে তো বলিনি। ওর মা দোকান থেকে কাপড় এনে সেলাই করছে, এটা দেখলে ও মেনে নিতে পারবে না। যাকি, তবে আমি ওকে লুকোবো না জানো তো, ওকে লুকিয়ে আমি কাজটা কিভাবে করবো বলো তো, আমাকে তো সব কিছু জানাতে হবে। আমি ওকে বলবো, দেখ টিঙ্কা, এটাই তোর মায়ের আসল পরিচয়, তোর মায়ের আসল অবস্থা, বড়লোক স্বামীর বউ সেটা আর তোর মায়ের পরিচয় নয়, এটাই তোর মায়ের আসল পরিচয়। সত্যি বাবা, তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলো, আমারও ডিঙ্কা দাদাবাবুকে খুব ভয় করে, এই এসে যদি দেখে এসব ছড়ি। মা, মা, এই রে, আর গোছাতে হবে না, সব শুধু এক জায়গায় করো, গুটিয়ে ফেলো এটাকে, গোটাও 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 তাড়াতাড়ি, এদিকে 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 রাখো এদিকে। মা, কাজগুলো তো শেষ হলো না মিঠুদি, এই কাজগুলো পাঁচটার মধ্যে শেষ করবো ভেবেছিলাম, তোমার হাত দিয়ে পাঠিয়ে দিতাম, তুমি আবার নতুন কাজ নিয়ে আসতে, কি করি বলো তো এখন। মা, এসে গেছি, এত দেরি হলো? না, আমি তো বলেছিলাম দেরি হবে। হ্যাঁ, কিছু খাবি তো ডিঙ্কা, কিছু বানিয়ে দি। হ্যাঁ, কি খারে খেছো না? না না, কিছু তো একটু নিশ্চয়ই দেখি। আরে বলছি,
এগুলো কি মা? এত জামা কাপড় সেলাই জিনিসপত্র এগুলো তো আমাদের না? না না কিছু না। না না কিছু তো একটা নিশ্চয়ই। মিঠুদি ব্যাপারটা কি? এই জামা কাপড়গুলো তো আমাদের বাড়ির কারণ নয়। আর এই সেলাই জিনিসগুলো তো আগে কখনো দেখিনি। এগুলো এখানে কেন? আমি জানতাম, আমি তোমায় বলেছিলাম না, তোমার ছেলে জানতে পারলে শুধু তোমাকে নয় আমাকে পর্যন্ত বকুনি দেবে। আসলে এই কাজের খবর তো আমি তোর মাকে দিয়েছি, কি করব বল? তোর মায়ের না ভীষণ গো, শুধু বলছে সে নিজে রোজগার করে এই সংসারে তার খাওয়ার খরচ দেবে। তাই এই সময় আর কী কাজ জোগাড় করবো? ওই আমাদের বস্তিতে প্রভাস দা আছে না, ওকে বলে তোর মাকে আমি এই সেলাইগুলো এনে দিই, তোর মা সেলাই করে আমার হাত দিয়ে পাঠায়, আবার নতুন অর্ডারই মাল এনে দিই। কী করবো আমি? অন্যের দোকান থেকে জিনিসপত্র এনে তা আবার অন্যের জামা কাপড়, তুমি বাড়িতে বসে সেলাই করছো মা? কী হয়েছে তাতে? সেলাই করা খারাপ? না, একবারও বলিনি সেটা খারাপ, কিন্তু আমাকে এই দৃশ্যটা দেখতে হবে এটা আমি কল্পনাও করতে পারিনি, বিশ্বাস করো। সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে না তুমি বড়দা ভাইকে ডাক্তার তৈরি করেছো, দিনের পর দিন রাতের পর রাত তুমি জেগে থেকেছো, নিজে নাওয়া খাওয়া ভুলে গিয়েছো মা, সেই জন্য আজকেও ডাক্তার হতে পেরেছে, ভুলে যেও না সেটা। তোমার নিজের হাজবেন্ড বড় কর্পোরেট সেক্টরে চাকরি করে, অনেক টাকা মাইনে পায়। হ্যাঁ, আমি হয়তো কিছু করতে পারিনি, অপদার্থ আমি মেনে নিচ্ছি, কিন্তু তোমার শ্বশুরমশাই এত বড় বাড়ি তার মা, তোমার মেয়ে বড় কনভেন্ট স্কুলে পড়ে, আর তাদের মা হয়ে তুমি এই কাজটা করছো কেন? কি হয়েছে তাতে টিঙ্কা? আমায় একটা কথা বলতো, কোনটা খারাপ? কাজ করা খারাপ না ওই সেলাই করাটা খারাপ? হ্যাঁ, বাড়িতে বসে সেলাই করে আমি যদি দুটো পয়সা রোজগার করি, অসুবিধাটা কোথায়? ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, কোনো কিছু খারাপ না মা। আসলে আমি অত্যন্ত অপদার্থ, অক্ষম একটা ছেলে, যখন সত্যি তোমার আমাকে দরকার ছিল আমি তোমার জন্য কিচ্ছু করতে পারিনি। আমায় ক্ষমা করে দিও মা আমার অপদার্থতার জন্য। মন খারাপ করো না ডিঙ্কা বাবু, একদম মন খারাপ করো না। দেখো সংসারের চাকা না ঠিক একদিন ঘুরবে, তুমি যখন অনেক টাকা রোজগার করবে টাকা এনে তুমি তোমার মায়ের হাতে দিও, তোমার মা তখন পায়ের ওপর পা তুলে বসে থাকবে, সংসারের চাবিকাঠিটা তোমার মায়ের কাছে থাকবে, তখন আর কেউ টাকা নিয়ে তোমার মাকে খোঁচা মারতে পারবে না, অপমান করতে পারবে না। তাকা আমার দিকে, কেন এত মন খারাপ করছিস টিঙ্কা? আমি তো এই সংসারে এত বছর ধরে কত কাজ করেছি, সামান্য দুটো সেলাই করলে কি হবে, আমার মান সম্মান চলে যাবে? দাদু ভাই, দাদু ভাই। টিঙ্কা কি হলো? দাদু ভাই, টিঙ্কা দাদু ভাই, এবারে কি হচ্ছে দেখে যাও দাদু ভাই। তা বললে নোয়া পড়লে অ্যালার্জি হয়? এ তো আমি বাবার কালে শুনিনি। কিন্তু অ্যালার্জি হয় না বলেই যে আমায় পড়তে হবে তার তো কোনো মানে নেই বলো। আসলে এগুলো পড়ার আমি কোনো জাস্টিফিকেশন খুঁজে পাই না, তাই পড়ি না। চলো 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 পাল্টাই।